আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুরুক্তি করার কারণে এই গরিপুর স্টেশনে যে আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি একটি কথা বলতে চাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয়, আদর আজর মাখলুকাতের আসমান জমিনের মধ্যে যারা আছেন সবাই নবী। আমি একটি কথা বলবো, যারা বেদিন তাদেরও নবী। আল্লাহ তাআলা তো আমাদের নবীকে আদর আজর মাখলুকাতের নবী সৃষ্টি করে বানিয়ে দিয়েছেন। আমি এবারে বলতে চাই কথা, যে যারা বেদিন আমাদের নবীকে কটূক্তি করেছেন, ব্যঙ্গ করেছেন, তার জন্য আদালতের মাকরুকে বদ্ধ করেন এবং তার নিঃস্ব হওয়ার জন্য আমরা মুসলমান যারা আছি তারা আমরা বদ্ধ দিয়ে এবং কি তার নিঃস্ব করার জন্য আমরা এই বদ্ধ দিয়ে তার শেষ করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করব। আর বলবো ফ্রান্সের যে পণ্য সবাই বলে গেছেন, আমরা বাংলাদেশ সবাই মানুষ বর্জন করব, বর্জন করব, বর্জন করব। এই বলে আমি বক্তৃতা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সম্মানিত তৌহিদি জনতা।